সোমবার বিকালের প্রাকৃতিক দুর্যোগের কারণে অভিষেকের পশ্চিম বর্ধমানের নবজোয়ার কর্মসূচিতে রদবদল ঘটানো হল। মঙ্গলবার পানাগড়ে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের পক্ষ থেকে স্বাগত জানানো হবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। প্রথমে পানাগড় গুরুদুয়ারাতে যাবেন অভিষেক, পরে দুর্গাপুর গান্ধী মোড়ে এক শ্রমিক সমাবেশে যোগদান করার পর চিত্রালয় মেলা ময়দানে অধিবেশন কর্মসূচিতে যোগ দেবেন তিনি। মঙ্গলবার সেখানেই রাত্রি যাপন করবেন ডায়মন্ড হারবারের সাংসদ। এছাড়াও মঙ্গলবারের কিছু কর্মসূচি বদল করে বুধবার অর্থাৎ 17ই মে রাখা হয়েছে। সেদিন দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহা মাঠে জনসভা করবেন অভিষেক, পরে উখড়ার আনন্দপুর মোড় থেকে শঙ্করপুর মোড় পর্যন্ত রোড শো এবং জামুরিয়ার নিউ কেন্দা মাঠে লিট্টি চোখা অনুষ্ঠানে যোগ দেবেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। আগামীকালের প্রোগ্রাম একটু চেঞ্জ হয়েছে। আগামীকালের প্রোগ্রাম ঠিক 3টার সময় মাননীয় সাংসদ সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পানাগড়ের গুরুদুয়ারার সামনে তাকে আমরা স্বাগত জানাবো এবং তিনি গুরুদুয়ারার শ্রী শ্রী গুরু গ্রন্থ সাহেবজিকে নমস্কার জানিয়ে প্রণাম জানিয়ে তিনি পশ্চিম বর্ধমানে তিনি মানুষের সঙ্গে দেখা করবেন, আলাপচারিতায় মেতে উঠবেন এবং তারপর অধিবেশন স্থলের দিকে যাত্রা শুরু। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী প্রথম দিনের 16 তারিখের এই 3টি প্রোগ্রাম এবং যেহেতু কালবৈশাখী ঝড়ে বিপর্যস্ত হয়েছে আমাদের প্যান্ডেল গেট টেট এগুলি, সেই জন্য তার বাকি প্রোগ্রামগুলি লাউদোয়া মাঠের প্রোগ্রাম, উখড়া রোড শোর প্রোগ্রাম এবং লিট্টি চোখার প্রোগ্রাম এটি 17 তারিখে শিফট করা হয়েছে। সুতরাং প্রথম দিনের প্রোগ্রাম অধিবেশন স্থলে যাওয়া এবং অধিবেশনের কার্যসূচিকে এগিয়ে নিয়ে যাওয়া, গান্ধী মোড়ের শ্রমিক সমাবেশ এবং গুরুদুয়ারার সামনে মাননীয় সাংসদকে স্বাগত জানানো এবং তার 17 তারিখের প্রোগ্রাম দুর্গাপুর ফরিদপুর লাউদোয়া মাঠে মাননীয় সাংসদের মাননীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা এবং উখড়া আনন্দ মোড় থেকে শঙ্করপুর মোড় পর্যন্ত রোড শো এবং জামুরিয়ার নিউ কেদা মাঠে লিট্টি চোখা উৎসব। এই প্রোগ্রামগুলি যেমন পূর্ব নির্ধারিত ছিল শুধু দ্বিতীয় দিনে 3টি প্রোগ্রামকে শিফট করা হয়েছে, প্রথম দিনের প্রোগ্রামগুলি যথাযথ আছে 16 তারিখের। সুতরাং গুজবে কান দেবেন না, তৃণমূল কংগ্রেসের কর্মীদের প্রতি অনুরোধ যে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী নিজ নিজ দায়িত্ব পালন করুন, অধিবেশন স্থলে পৌঁছান, গান্ধী মোড়ে পৌঁছান এবং স্বাগত জানাবার জন্য হাজারে হাজারে মানুষ চলুন আমরা যাই পানাগড়ের গুরুদুয়ারার সামনে। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10। সুনামের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার, আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477161378, 7477161639 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়, স্বাস্থ্যসাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান, অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা, সিটি সেন্টারে ডক্টর স্কলনির পাশে বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর।
সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।